আমরা বিভিন্ন সরকারি স্থাপনা পরিষ্কার করতেছি এবং রাতভর আমরা বিভিন্ন সরকারি স্থাপনা ভাড়া দিচ্ছি। সংখ্যালঘুদের উপরে যেন কোনো হামলা বা নির্যাতন না হয়, তারপর এবং পররাষ্ট্র অফিসের মালামাল সহ চুনারগাঁওয়ের সকল স্থাপনা আমরা দোকানপাট নিরাপত্তার স্বার্থে আমরা আছি রাজপথে এবং সারা রাত জাগ্রত থাকি। আমরা একটা প্রগতিশীল রাষ্ট্রের দিকে না এগোচ্ছে, একটা গণতান্ত্রিক উপায়ে না এগোচ্ছে। আমরা মানুষের জানমাল রক্ষায় যেভাবে আছি আমরা এইভাবে থাকব। আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চুনারগাঁও উপজেলা পৌর কলেজ শাখার সকল নেতৃবৃন্দকে নিয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমাদের হবিগঞ্জের চুনারঘাটের মাটি ও মানুষের প্রিয় নেত্রী সাবেক সংসদ সদস্য সাম্মী আক্তার শিপার নেতৃত্বে নির্দেশনায় এবং হবিগঞ্জ জেলা হাতলের সাধারণ সম্পাদক শাহরাজিব আহমেদ রিঙ্গন, এই সভাপতি শাহরাজিব আহমেদ রিঙ্গন ও সাধারণ সম্পাদক জিল্লুর ভাইয়ের নির্দেশনায় আমরা চুনারঘাট উপজেলা ছাত্রদল, পৌরছাত্রদল, কলেজ ছাত্রদলের মিলে আমরা টানা পরিষ্কার এবং চুনারঘাট বাজারের সকল ব্যবসায়ীদের নিরাপত্তা এবং চুনারঘাট টানার নিরাপত্তা, হাসপাতাল এবং চুনারঘাট উপজেলা কমপ্লেক্স, মন্দির এবং সংখ্যালঘুদের উপরে যেন কোনো হামলা বা নির্যাতন না হয়, তারপর এবং পররাষ্ট্র অফিসের মালামাল সহ চুনারঘাটের সকল স্থাপনা আমরা দোকানপাট নিরাপত্তার স্বার্থে আমরা আছি রাজপথে এবং সারা রাত জাগ্রত থাকি আমরা এবং পাহারা দিয়ে ফজরের নামাজের পরে আমরা বাসায় গিয়ে যাই। আবার দিনের বেলায় আমরা সামাজিক কাজে মানুষের পাশে থাকি। আমি আমার চুনারঘাট উপজেলার মানুষের জানমালের নিরাপত্তায়, ব্যবসায়ী বাইদের ব্যবসায়িক এই ব্যবসায়ের নিরাপত্তায় আমরা সারা রাত জাগ্রত থাকি। আমরা চুনারঘাটের যত সরকারি স্থাপনা আছে সবগুলো আমরা নিরাপত্তার জন্য নিয়োজিত থাকি, করে আসছি তিন চার দিন ধরে। যতদিন না পর্যন্ত আমাদের দেশ একটা প্রগতিশীল রাষ্ট্রের দিকে না এগোচ্ছে, একটা গণতান্ত্রিক উপায়ে না এগোচ্ছে, আমরা মানুষের জানমাল রক্ষায় যেভাবে আছি আমরা এইভাবে থাকব। এবং আমার নেত্রী আমাদের হবিগঞ্জ চুনারঘাট মাধবপুর চার আসনের নেত্রী সামনে একটা শিপাপা আমাদেরকে বারবার বলছেন যাতে চুনারঘাটের মানুষ, যাতে আমাদের থেকে সাধারণ মানুষরা কোনো ধরনের কষ্ট না পায় এবং কোনো উঁচু প্রিমহলের কাছ থেকে কোনো উঁচু প্রিমহল যাতে চুনারঘাটের কোনো অপরাজনীতি করতে না পারে সেদিকে আমাদেরকে সুচার হতে বলছেন। আমরা সেদিকে সেই পথে এগোচ্ছি। আজকে স্বাধীন বাংলাদেশের প্রথম জুম্মা এবং প্রথম শুক্রবার আমরা জুমার নামাজের পরে সকল মসজিদে সকল শহীদ ভাইদের জন্য রুহের আত্মার মাগফিরাত কামনা দোয়া করে আসছি। এবং আমাদের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমান চুনারঘাট মাধবপুর তথা হবিগঞ্জ পুরো সিলেট বিভাগের গর্ব সামনে আক্তার আফা এবং হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহরাজিব আহমেদ রিঙ্গন ভাইয়ের নির্দেশনায় আমরা বিভিন্ন সরকারি স্থাপনা পরিষ্কার করতেছি এবং রাতভর আমরা বিভিন্ন সরকারি স্থাপনা ভাড়া দিচ্ছি, সংখ্যালঘুদের মন্দির এবং আমাদের মসজিদ, জনগণের জানমাল নিরাপত্তা আমরা 24 ঘন্টাই আমরা বিভিন্ন স্থাপনায় ঘুরে বেড়াচ্ছি, পাহারা দিচ্ছি এবং কারো কোনো সমস্যা থাকলে দয়া করে আমাদেরকে অবগত করবেন।